بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله. প্রিয় সম্মানিত دینی ভাই বোনেরা, এই মুহূর্তে কাকরাইল মসজিদ ও আশেপাশের যত রাস্তা আছে সব ভরে গেছে, সরোয়ারদী ময়দান ভরে, কাকরাইল মসজিদ ভরে, রাস্তায় মানুষ অবস্থান করতেছে, লক্ষ লক্ষ মানুষের অবস্থান। এখন রাত 3টা বাজে, সকাল 9টা থেকে কিন্তু এই সমাবেশ শুরু হবে। সমাবেশে শুরু হওয়ার 9টার বাজার আগেই, একদিন আগে থেকে মানুষ এসে ভরে গেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মহা সমাবেশ, যা ইতিপূর্বে কখনোই হয় নাই। লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। দীন ইসলাম হেফাজতের লক্ষ্যে, তাবলিগ জামাত হেফাজতের লক্ষ্যে, কওমি মাদ্রাসা হেফাজতের লক্ষ্যে এই সমাবেশে ডাক দিয়েছেন উলামা ইকরাম। সারা বাংলাদেশ থেকে মানুষ যেভাবে আসতেছে, ঢাকা শহর, পুরা ঢাকা শহর ব্লক হয়ে যাবে। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি রাস্তার সাইড দিয়ে, হাজার হাজার গাড়ি পার্কিং করে রেখেছেন। আমি জানিয়ে রাখি, 5ই নভেম্বর সকাল 9টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা। একদিন আগেই, মধ্যরাতের মধ্যেই সরোয়ারদী মাঠ ভরে, কাকরাইল মসজিদ ভরে, রাস্তাঘাট ভরে গেছে। বাংলাদেশের সকল তাওহিদি জনতা ঢাকামুখী কিন্তু ইতিমধ্যে রয়েছে, যে যেভাবে পারতেছে ঢাকা সরোয়ারদী ময়দানে আসতেছে। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, মেহরবানি করে শেয়ার করে দিন।